হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আর ফোন নাম্বার এই নাম্বারে আমাকে ফোন করবেন যারা দীক্ষা নিতে চান যাদের কাল সর্ব শনি সাড়ে সাতই দোষ আছে এবং মাঙ্গলিক আছে আর যারা পুজোর জিনিসপত্র নিতে চান আর একটা ছোট্ট কথা আমি বলি আমি খুব তাড়াতাড়ি দীঘা যেতে চলেছি আমার সন্তানেরা যারা ভিডিও দেখবে তারা আমাকে অবশ্যই ফোন করবে আর ফোনের মাধ্যমে আমাকে জেনে নেবে আমি দীঘায় কোথায় গিয়ে উঠব কবে যাব ইত্যাদি কথা ঠিক আছে কারণ দীঘাতে এর আগে আমাকে একটা মা বলেছিলেন যে মা দিঘায় কবে আসবেন আমি দেখা করব তো আমি মা তাকে বলেছিলাম আমি জানাবো তারপরেই ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা ফোন চলে আসে আমি আর সেই মায়ের ফোন নাম্বারটা আমি লিখে রাখতে পারিনি কাজেই যদি তুমি ভিডিও আমার দেখো মা তাহলে আমাকে অবশ্যই ফোন করবে ঠিক আছে দীঘার আশেপাশে আমার সন্তানদের যাদের বাড়ি তোমরা অবশ্যই আমাকে ফোন করবে রোজ সকালে চমৎকার হয়ে যাবে যদি আমরা এই কাজগুলো করি আমাদের সকালটা কিভাবে শুরু করা দরকার সকালে উঠে ধরতি মাকে প্রণাম সর্বপ্রথম ভগবানকে প্রণাম নিজের সন্তানদেরকে মুখ দেখে ভগবানকে প্রণাম করে তারপরে ধরতি মাকে প্রণাম করে দিন শুরু করতে হবে তারপরে গুরুদেবকে স্মরণ করতে হবে গুরুদেবের চরণ স্মরণ করে প্রণাম করতে হবে ভগবানকে বলবে গোবিন্দ আজ আমার দিনটা যেন খুব ভালো যায় আমার দ্বারা যেন অজান্তেও কোনো পাপ না হয় গোবিন্দর কাছে সকাল সকাল কি প্রার্থনা করতে হবে যে আমার যেন দিনটা খুব ভালো যায় এবং আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় কোনো পাপ না হয় অন্যের যেন কোনো ক্ষতি না হয় আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় সর্বপ্রথম এইটা বলে দিন শুরু করতে হবে আমি যদি আনন্দ দেয়ার জায়গায় দুঃখ দিয়ে দিই তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো নয় আমি যদি বাবার জায়গায় দাদা বলে ফেলি তাহলেও শুনতে কিন্তু ভালো লাগবে না ভগবান যা শুনতে পছন্দ করেন সেটাই বলতে হবে যে সকালবেলা উঠে ভগবান আজ আমার ব্যবসাটা যেন ভালো যায় আজ আমার মুরগি কাটা দোকানটা যেন ভালো যায় আজ আমার খাসির মাংসটা যেন বিক্রি হয় আজ আমার সুদের কারবারটা যেন ঠিকঠাক চলে এইগুলো নয় একদম নয় গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন যাদের গুরু হয়নি তারা মনে মনে গুরুদেব ভাববেন গুরু গোবিন্দকে আপনারা স্মরণ করবেন তার চরণ স্মরণ করবেন আর যাদের গুরুদেব হয়ে গেছে গুরুদেবের চরণ স্মরণ করে প্রত্যেক জনা সকালবেলা উঠে প্রণাম করবেন এবং দিন শুরু করবেন আমাদের এই শরীরের দ্বারা অনেক সময় পাপ হয়ে যায় কিভাবে খালি চোখে দেখা যায় না পায়ের তলায় অনেক পোকামাকড় থাকে যা জুতোর তলায় পড়ে মারা যায় আমরা কিন্তু খালি চোখে সেটা দেখতে পাই না পথে হাঁটার সময় তার উপায় কি এই যে আমাদের দ্বারা যে অজান্তে যে পাপ গুলো হয় অনেক প্রাণী মারা যায় পোকামাকড় মারা যায় তার উপায় গোবিন্দকে স্মরণ করা এবং গোবিন্দকে ডাকা এবং গোবিন্দ নাম গান গুণ গান করা তাহলে পাপ দূরে যাবে প্রত্যেক দিন নাম করতে হবে তাহলে অজান্তে যে আমাদের পাপ গুলো হয় সেটা চলে যাবে মনকে কাবু করার উপায় হলো অবিরাম নাম জপ করা তাহলে মন কাবুতে থাকবে মানে মন বাধা থাকবে আমাদের মন হলো লাগাম ছাড়া ঘোড়া সুযোগ পেলেই পালিয়ে যাবে ঠিক মনকেই এটা বোঝানো হয়েছে মন ও লাগাম ছাড়া ঘোড়া একটু যদি সুযোগ পায় অন্য চিন্তা ধারায় মগ্ন হয়ে যাবে লোকের নিন্দা চুগলি করতে আরম্ভ করবে তার জন্য কি বলেছে অবিনা অবিরাম নাম করতে বলেছে তাই মনকে বেঁধে রাখার জন্য হরি নামের ঝোলা হরি নাম হরি নাম উচ্চারণ করতে হবে মুখে নাম করলে সে মানে মনে খারাপ চিন্তা কখনো আসতে পারবে না যে মনে অবিরাম গোবিন্দ নাম হয় মুখে নাম উচ্চারণ হয় সেই মন মনের মধ্যে কখনো খারাপ চিন্তা প্রবেশ করতে পারবে না কারণ সে রাস্তায় পাবে না দিন যার মুখে হরিনাম হয় তার মনে খারাপ চিন্তা আসতেই পারে না এবং জায়গায় পাবে না খারাপ চিন্তা ভগবানের নাম যদি আমরা ভুলে যাই তবে নরক নিশ্চিত ভগবানের নাম যদি আমরা ভুলে যাই যদি ভগবানের নাম আমরা না করি তাহলে নরক আমাদের নিশ্চিত কেউ আটকাতে পারবে না মনে রাখবেন কারণ আমরা এই পৃথিবীতে এসেছি নাম করার করার জন্য জন্য তার সেটাই যদি আমরা জীবনে না করি ষাট বছর নব্বই বছর একশো বছর আমরা বেঁচে থাকলাম আমরা সব কিছু করলাম যেটা করার সেটা করলাম না অকাজ করে গেলাম আমরা গোবিন্দকে ভোজলাম না গোবিন্দর নাম করলাম না গোবিন্দর স্থানে গেলাম না গোবিন্দর ভজি হলাম না গোবিন্দর কোনো গান কোথাও গিয়ে শ্রবণ করলাম না সত সঙ্গে গেলাম না হরিনাম কীর্তন শুনলাম না ভাগবত গীতা পাঠ শুনলাম না করলাম না তাহলে আমাদেরকে তো নরক যেতেই হবে আমরা যত যাই করি না কেন এই নরক থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না আপনারা যে কোনো দেব দেবীর চরণ ধরুন না কেন বিনাশ নিশ্চিত এটা শাস্ত্র বলছে শাস্ত্রতে যা আছে সেটাই তুলে ধরা হয় সাধু গুরু বৈষ্ণবদের মুখে যেটা শোনা হয় সেটা কোনোদিন মিথ্যা নয় তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ